হ্যাঁ, এই যে আমাদের বিজয় দিবসের কাজ চলছে দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা। এই যে আমাদের হাফিজ ইউনুস আলী আর্টিস্ট আর্টিস্ট ফুল এটি করে মিক্স করেন, আমরা দেখি। হ্যাঁ, মিক্স করেন হাত দিয়ে একটু, এদিক ঘুরাই ধরেন। এখানে কি কি ফুল আছে? ওকে, গুড। গোলাপ ফুল আছে, তারপরে মোরগ ফুল। আমরা কয়েক প্রকার ফুল দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, আমাদের আমরা দেখছি এখানে, এগুলো কি গাঁদা ফুল? জি জি, গাঁদা ফুল। গাঁদা ফুল এখানে আমাদের, গোলাপ এবং গোলাপের পাপড়ির সংরক্ষণ এবং মোরগ। গাঁদা ফুল আপনার কোথায় থেকে এনেছেন? এগুলো আমরা সারা বছর ধরে আমাদের এখানে, আমরা যেই ফুল বাগানের আমাদের পরিচর্যা হয় ফুল গাছের, সেখান থেকে আমরা সংগ্রহ করছি আর কি। আপনাদের নিজস্ব? জি, আমাদের নিজস্ব এগুলো। ঠিক আছে। ফুলকে আপনারা বিক্রিও করেন না শুধু এগুলো? না, আমরা শুধু এখানে আমাদের মাদ্রাসার জন্য, আমাদের মাদ্রাসার পরিবেশটা যাতে সুন্দর দেখায় এই জন্য আমরা এখানে মূলত এগুলো করি। ও, সৌন্দর্যের জন্য? সৌন্দর্যের জন্য, ফুল সৌন্দর্যের প্রতীক, ভালোবাসার প্রতীক। জি জি জি। তো আপনারা কী উদ্দেশ্য করে আজকে এগুলো করছেন? আজকে আমাদের মহান বিজয় দিবস, সেজন্য আমরা একটু সকলে মিলে বিজয়ের আনন্দ উপভোগ করতে চাচ্ছি আর কি। আর ফুল নেই? মোরগ ফুল নেই? আর ও দেখে আমাদের, আমরা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, ন্যাশনাল ফ্ল্যাগ। কি যে কহন না মিয়া, নতুন করে কথা সংযোজন করতে হবে, বুঝা গেছে? ভিডিও কম্পিউটারাইজড পদ্ধতি। হ্যাঁ, কবন কবা তুমি বাবার বাবা, এখানকার এখানে লেখা উঠতে হবে। বের হইলো কেন? দুজন গেল ফুলের ধন্দা থাকলে এখন আসবে। হয়তো ভাবচক্র দেখতে গিয়ে দেখছে যে কাজ চলছে।
কিছু তো একটা বলতে হবে। বলেন কেন এই কথা বললেন আপনি? উড়ে গেল কিন্তু। আমি মা সপনা স্বাধীনতা, বাংলার মানুষ শান্তি চায়, বাংলার মানুষ মুক্তি চায়, মুক্তি চায়। আমি 1996 সালে ও বসে আমার বিবি মা ফাতিমা ক্লিয়ার ক্লিয়ার কথা ক্লিয়ার কি বসে না বসে ক্লিয়ার ক্লিয়ার চতুর সাইড দিয়ে সিয়ার যতগুলো মারা আসলো সঙ্গে সিয়ার চতুর সাইড দিয়ে দিয়েছি। উল্টে গেল যে আমি ছিলাম বাড়ি গেছিলাম। না না আপনি ছিলেন? ছিলাম। হ্যাঁ আর বাপ কি জানা হাজির দূরে খালি এক দশ যাচ্ছে নাই লাগছে না বস নিজেদের ব্যাপার হয়ে যাবেন আপনার। না না হুজুর মিয়া, আর স্বাধীনতা দিবস তো মহান বিজয় দিবস, তুমি তুমি বিরোধিতা করো। এই সবুজের বুকে ঢুকে লাল ছিটে দেবে না কি মনে হবে? গান বাজলো বাজলো হবে বাসে আপনার গজল লাগে যে নাই কি ধুমধাম করি বক্স লাগাইলেও তো খালি মসজিদ তো না হলে দেখাতাম আস্তাকবিরাল্লাহ গান তো আর লাগাতাম পিকনিক পিকনিক মাঝে মধ্যে হতো আমাদের, কিন্তু মসজিদে কান্না অনেকটা আমরা দমে গেছি। দোষের ঘরে পড়তো না আমার ঘরে দোষ ভাই এর ভিতরে হলুদ কেন পাতা লাগা হচ্ছে? শোনো পাতা নিব না ঘিরে দেখে আরো মজা লাগবে। 2016 ছ
হচ্ছে পুরা হচ্ছে পুরা হচ্ছে পুরা আছে এটা পতাকা মনে হচ্ছে আবার কোন টিভি দিবে দেখো ইউটিউবে দিবে ওখানে ওখানে তো সাইন